নমস্কার, আশা করি ভালো আছেন। আর এই ভালো থাকার দৌড়ে আমরা সবাই এগোই, প্রত্যেকে প্রত্যেকের জীবনের ছন্দে পা ফেলে এক পা করে এগোতে থাকি। দেখুন, ভালো থাকাটা বড় কথা না, ভালো থাকতে তো সবাই চায়, ভালো কে না চায়। আর যে কোনো জিনিসের শেষও নেই, ভালোর শেষ নেই, খারাপের শেষ আছে, যে কোনো খারাপের শেষ আছে। সেই জন্য ভালো সময় যখন আমরা আনন্দ করি বা ফুর্তি করি, যে কোনো দিকে চলি, সেই সময় চিন্তা করতে হবে যে আমাকে যে কোনো দিন যে কোনো রকমভাবে খারাপ টাইম আসতে পারে, সেই জায়গাটা কিন্তু চিন্তা করে রাখতে হয়। আর তার জন্য যে জিনিস নিয়ে আলোচনা করি এবং যে জিনিস নিয়ে মানুষকে বলতে চাই, যে অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষের কাছে মানুষ আসে কেন, কি করতে আসে? ভাগ্য জানতে আসে, বড় লোক হতে আসে, চাকরি জানতে আসে, পড়াশুনো হবে কিনা, অবাধ্য কিনা, দুরন্তপানা বেশি কিনা, এইগুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি দিয়ে বিচার করা হয়, কিভাবে ধরা হয়? দেখো, দুটো জিনিস তো দেখা যায় না। একটা হচ্ছে অন্ধকারে নিজের ছায়া দেখা যায় না, আর ভূত দেখা যায় না, ভবিষ্যৎ দেখা যায় না। এই জায়গাটায় দেখা যায় না এরা, কিন্তু এই ভবিষ্যৎটাকে আন্দাজ করে মানুষ এক পা ছন্দে এগিয়ে চলে, যে কোনো রকম ভাবে এগোতে থাকে। আর সেই এগোনোর মধ্যে যদি তাল কেটে যায়, সপ্ত সুর পর্যন্ত, সাতটা সুর দিয়ে গান বাঁধে, সমস্ত গানের সুরই সপ্ত সুরে চলে, সেই সাত সুরকে অনেক সুরে ভাঙা হয়, কিন্তু মেন সাতটা সুর। সেরকম জ্যোতিষশাস্ত্রের মেন সাতটা গ্রহ, দুটো ছায়া গ্রহ, রাহু কেতু, এই নয় আর বারোটা ঘর। তাহলে বারোটা ঘরে এই সাত আর দুটো যে ছায়া গ্রহ, তার চাল চলনের উপর নেচার, প্রত্যেক মানুষ তার এই গ্রহের নেচার, রাশির নেচার, নক্ষত্রের নেচার এবং যে ঘরে তার জন্ম হয়েছে সেই ঘরের নেচার, এটা মানুষের মধ্যে প্রতিফলিত হয়। কেননা মানুষ চিন্তা করতে পারে, মানুষে চিন্তা করতে পারে, মানুষ কাজ করতে পারে। এত জীব জন্তু প্রাণী যারা আছে, তারা তো কেউ কাজ করে না, কেউ কোনো কর্ম করে না, তাদের খাবার জুটে যায়, তারা না খেয়ে মরে না। একমাত্র মানুষকেই কর্মের জন্য দৌড়তে হয়, সকালবেলা আরাম ছেড়ে দিয়ে আরাম রোজগারের জন্য বেরোয়, আগামী দিন কি করে আরামে থাকবো, মাস গেলে কি করে মাইনেটা পাবো। তাহলে আমরা সেই হিসেবে এই পৃথিবীর মঞ্চে প্রত্যেকে, আমরা যেমন জাতক জাতিকা, প্রত্যেকে নায়ক নায়িকা, সব অভিনয় করতে এসছে। শোক আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, আদর আছে, অন্ধকার আছে, আলো আছে, সব আছে, অপোজিটগুলো সব আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। সেই জিনিসগুলোকে সমস্ত থেকে কিছু কিছু পার্সেন্টেজ খারাপটা আমার, ভালোটা বেশি হয়, সেই চেষ্টা মানুষ করে যায়। তাহলে এই যে নেচারগুলো মানুষের মধ্যে যে প্রতিফলিত হয় তার বারোটা রাশি দিয়ে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই বারোটা রাশি, এই বারোটা রাশির সাতাশটা নক্ষত্র। তাহলে 2+7 সাতার দিয়ে নয়, সেই নিউমারোলজি সংখ্যায় গেলে 27, 360 ডিগ্রি সার্কেল, 360 ডিগ্রি সার্কেল, 3+6+0=9, সেই নয়। তাহলে নয়ের আবদ্ধে আমরা আবদ্ধ, প্রত্যেকটি নয়। তাহলে সেই জায়গাটায় মানুষ সেই নয়ের খেলাতে যখন নামে, সে আমি যখন, আমি কোনো নয় লিখছি, আপনি ছয় দেখছেন আপনার দিক থেকে, কেউ কিছু ভুল দেখছেন না, কারণ আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, আমার জায়গায় আপনি আসতে পারবেন না,
সেই জায়গাটায় মেষ রাশি তুলারাশির জায়গায় আসতে পারবে না, তুলারাশি মকর রাশিতে যেতে পারবে না, মকর রাশি কর্কট রাশিতে আসতে পারবে না। তাহলে এই যে বারোটা রাশি, বারোটা রাশির একটা নেচার আছে, প্রত্যেকটা রাশি নিয়ে মানুষ জন্মায় এবং প্রত্যেকটা একটা লগ্ন পায়, মুহূর্ত সেই কাল সেই সময় সেই লগ্নের একটা নেচার আছে। তাহলে সেই লগ্ন এবং রাশির নেচার এবং তার সাথে যে বাদ বাকি যে প্ল্যানেটগুলো যে জায়গাটায় বসেছে, যেমন নাকি প্রথম থেকে বলি বারোটা ঘরের বারোটা ভাব আছে, বারোটা ভাবের মধ্যে প্রথম ভাগ আপনার জন্ম, দ্বিতীয় ভাগ আপনার সঞ্চয়, তৃতীয় ভাগ আপনার সহজ, চতুর্থ ভাগ আপনার মাতা, পঞ্চম ভাগ আপনার পেট, উচ্চশিক্ষা প্রেম ভালোবাসা, ষষ্ঠ রিপু, ছটা রিপু আছে শরীরের সেই রিপু ভাব, সাত বিবাহ সাত ব্যবসা সাত পার্টনার, আট নিধন, আট হচ্ছে ব্যবসার উন্নতি, নয় ভাগ্য নয় পিতা নয় গুরু নয় ধর্ম, দশ কর্ম দশ উপ ঊর্ধ্বমুখী, এগারো হচ্ছে আয়, বারো হচ্ছে ব্যয়। তাহলে এই বারো নম্বর হচ্ছে লস্ট হাউস, বারো হাসপাতাল, জীবনের যে এক নম্বর ঘর থেকে বারো নম্বরে পৌঁছানোর জন্য যতগুলো ঘর আমি পার করে এসেছি, এক দুই তিন চার করে, তার থেকে কি পেয়েছি তার হিসেব বারো নম্বরে আছে। সে দ্বাদশপতির অবস্থান, যার সঙ্গে যার যোগ হবে তার সঙ্গে সে দ্বাদশপতির ফল লাভ করবে। তাহলে দেখবেন যে প্রত্যেকটি নক্ষত্রের নাম দেওয়া আছে, কিন্তু তার সেই নামের প্রত্যেকটা মিনিং আছে। ধরুন বলি না, যে কোনো রকম ভাবে যদি বোঝাতে থাকি দেখবেন বুঝবেন যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কতটা মিল রয়ে গেছে, নেচারের মিল আছে। ধরুন আপনি, আমি বোঝানোর স্বার্থে বলি, যে কোনো রকম ভাবে মেষ লগ্ন মেষ রাশি এক নম্বর থেকেই ধরলাম, মেষ লগ্ন মেষ রাশির নবমপতি বৃহস্পতি, দ্বাদশপতি বৃহস্পতি, নবম ভাগ্যপতি বৃহস্পতি, দ্বাদশপতি বৃহস্পতি। তাহলে মেষ লগ্নের পঞ্চমপতি রবি, ফিফথ হাউস, ফিফথ হাউস এর সেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস, ফিফথ হাউস এর সেভেন্থ হাউস, পঞ্চমের সেভেন্থ 180 ডিগ্রিতে ইলেভেন্থ আয়। তাহলে ফিফথের যে কলাকুশল, ফিফথের যে বিদ্যা, ফিফথের যে শিক্ষা, ফিফথের যে প্রেম, ফিফথের যে ভালোবাসা, ফিফথের যে খাওয়া দাওয়া, হজম শক্তি, তার কতটা প্রফিট আমি সঞ্চয় করেছি, তার কতটা আমার শরীরের মধ্যে লাগছে বা কতটা আমার বিকাশ ঘটছে, কতটা শিক্ষার দিক থেকে আমি উন্নতি অবলম্বন করেছি, তার লেখা আছে একাদশ ঘর ইলেভেন্থ হাউসে। ইলেভেন্থ হাউসের লর্ড যদি সিক্স এইট সেভেন্থ সম্পর্ক করে বা টুয়েলভ সম্পর্ক করে, তাহলে সেখান থেকে ঘাটতি আসে, মানুষের ধার দেনা বাড়ে, কর্জ বাড়ে, সে লোনের চিন্তায় মাথা খারাপ হয়, সেই জায়গাটা থেকে সেখান থেকে সে সারে। তাহলে সেই জায়গাটায় নবমপতি বৃহস্পতি, দ্বাদশপতি বৃহস্পতি, বোঝানোর জন্য বললাম বৃহস্পতি কন্যা রাশিতে আছে, তাহলে ষষ্ঠ ঘরে আছে, রিপু ভাবে আছে, নবমপতি ষষ্ঠ ঘরে, নাইন্থ হাউস টুয়েলভ হাউস সিক্সথ হাউসে বসা লগ্ন রাশি থেকে। তাহলে সিক্সথ হাউসের লর্ড হচ্ছে বুধ, কন্যা রাশির লর্ড হচ্ছে, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, সে কোথায় বসে আছে। তাহলে বুধ রবি শুক্রকে মোটামুটি পাশাপাশি রাখা যায়, কেন বুধ আঠারো ডিগ্রি, শুক্র আঠাশ এবং রবি যেখানে থাকে বুধ শুক্র তার পাশাপাশি বা এক ঘর আগে পরে থাকে, থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতে হয়, মানে যেভাবে আমরা ঘুরছি অঙ্কের নিয়মে থাকতে হয়। কাজে সেই জায়গাটা একটা বৃত্তাকার গোল, সেই গোলের মধ্যে ঘুরছি, সেই জায়গাটা মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, মেষ লগ্ন থেকে বৃশ্চিক রাশি হচ্ছে আট নম্বর ঘর, আট নম্বর ঘর হচ্ছে মঙ্গল। তাহলে প্রত্যেকটি ঘরকে সক্রিয় এবং নিষ্ক্রিয় রাখা আছে। সক্রিয় এবং নিষ্ক্রিয় কেন করে রাখা হচ্ছে, যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকের প্রথম জোর
যে সব জায়গায় মানুষের যদি মাথায় যদি সব শক্তি দিয়ে দিত তাহলে হাত পায়ে শক্তি থাকতো না। তাহলে মাথার শক্তি থেকে কি আসে? চিন্তা, চিন্তা করে সমাধান, সমাধান করে এগিয়ে যাওয়া, এগিয়ে কি নিয়ে যাচ্ছে? পা। কর্ম কি করছে? হাত। আর চিন্তা শক্তি দিয়ে যে লেখা সেটা করছে চোখ দিয়ে দেখা, সে চোখ দিয়ে দেখে সে লিখছে, এবং যেটা লিখছে সে চিন্তা থেকে লিখছে, যেটা সে পড়ে এসছে, যেটা সে পড়াশুনো করে এসছে, যেটা সে মুখস্থ করে এসছে বা বুঝে নিয়েছে যে কোনো কারণে সেই জায়গাটা থেকে সে দেখছে। তাহলে সেই জায়গাটায় সে সেইভাবে তার যে বিকাশ, ফিফথ হাউসে, ফোর্থ হাউস নিম্ন শিক্ষা, ফোর্থ হাউস মাতা, ফোর্থ হাউস বন্ধু, ফোর্থ হাউস হৃদয়, ফোর্থ হাউস সমস্ত, সেই ফোর্থ হাউসের বিকাশ ফিফথ হাউসে। আপনি যদি 10 ক্লাস না পাস করেন তাহলে 11-12 কথাই ওঠে না, কলেজ ইউনিভার্সিটির কথাই ওঠে না। তাহলে সেই 10 পর্যন্ত, ওই যে 9-এর পরে যে 10, সে 10 পর্যন্ত চতুর্থের মধ্যে রয়েছে, ফোর্থ হাউসের মধ্যে রয়েছে। ফোর্থ হাউসের মধ্যে মা রয়েছে, ফোর্থ হাউসের মধ্যে বন্ধু রয়েছে, ফোর্থ হাউসের মধ্যে সেই বন্ধুর সাথে সম্পর্ক কিরম সেটা রয়েছে, সেটার বিকাশ ফিফথ হাউসে, যে কোনো সেকেন্ড হাউসে বিকাশ। তাহলে সেই জায়গাটায় সে মেষ লগ্নের ফোর্থ হাউস হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ঘরে 7-8-9 তিনটে নক্ষত্র এবং বৃহস্পতি, শনি এবং বুধ। তাহলে বুধ হচ্ছে মেষ লগ্ন থেকে ষষ্ঠপতি, তৃতীয়পতি, ষষ্ঠপতি তৃতীয়পতি বোঝানোর স্বার্থে রইলাম যে রবি বুধ শুক্র মকর রাশিতে বসা, রবি বুধ শুক্র মকর রাশিতে বসা, বৃহস্পতি কন্যা রাশিতে বসা, মঙ্গল বসা মিথুন রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে বসা। মিথুন রাশিতে তিনটে নক্ষত্র আছে, 5-6-7 মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, তিনটে নক্ষত্র আছে, মঙ্গল, রাহু আর মৃগশিরা, আদ্রা, রাহু আর পুনর্বসু, বৃহস্পতি, তিনটে নক্ষত্র আছে। তাহলে সেই জায়গাটা দিয়ে মঙ্গল যদি ওখানে বসে থাকে তাহলে মঙ্গলের ঘরে দুটো ঘরে কি নক্ষত্র আছে? মঙ্গলের ঘরে আছে মেষ রাশিতে আছে 1-2-3 কৃত্তিকা ভরণী, যে অসে যে কোনো রকম ভাবে যে কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র, তিনটে নক্ষত্র আছে মেষ রাশিতে। আবার দেখুন বৃশ্চিক রাশিতে বৃহস্পতি, শনি, বুধের নক্ষত্র আছে, আর অষ্টম ঘরে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি বসা, বৃহস্পতি নবমপতি বৃশ্চিক রাশির, যেখান থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘর, মানে মঙ্গল থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘর, আবার মঙ্গল থেকে যেভাবে পঞ্চম ঘর বৃহস্পতির ঘর, সেই বৃহস্পতি মেষ, মেষ লগ্ন মেষ রাশি থেকে বসে আছে ষষ্ঠ ঘরে, এবং 6th হাউসের লর্ড বসে আছে 10th হাউসে দশম ঘরে মকর রাশিতে, মঙ্গল বসে আছে 3rd হাউসে মিথুন রাশিতে। তাহলে মঙ্গল বসা মিথুন রাশিতে দেখছে কার ঘর? ধনুর ঘর, বৃহস্পতির ঘর। তাহলে মঙ্গলের নেচার কি, মেষ রাশির নেচার কি? উদ্যম, শক্তি, সাহস, ক্রোধ, রিস্ক নেওয়া, যে কোনো জিনিসে এগিয়ে যাওয়া। তাহলে সেই জায়গাটায় সেখান থেকে সেই যাত্রা শুরু করে সেই জিনিসগুলো নিয়ে সে মেষ রাশির মেষ লগ্ন সে জন্মেছে, তার নেচার মঙ্গলের নেচার আসবে, তার নেচার মধ্যে একটা মঙ্গলের প্রভাব থাকবে। তাহলে সেই মঙ্গল গোচরগতভাবে যখন ঘুরে ঘুরে দুর্বল হবে তার সময় খারাপ আসবে, তার জায়গাটা খারাপ আসবে, এবং তার মনগতভাবে প্রত্যেকের কি খারাপ আসবে? ম্যান টু ম্যান, প্রত্যেকের নেচার তো এক না, প্রত্যেক মানুষের নেচার এক না, প্রত্যেক মানুষের ছক এক না, প্রত্যেকের জন্ম সময় এক না, প্রত্যেকের জন্ম ডেট এক না। আবার যদি একই ডেট পড়ে যায়, একই যদি টাইম পড়ে যায়, এটাও হতে পারে, হয় তাহলে কি সেম জিনিস হবে? তখন আসবে সে কোন জায়গা থেকে উঠে এসছে, কোথার থেকে বিলং করেছে। তাহলে সেই জায়গাটা থেকে
অশ্বিনী ভরণী কৃত্তিকা, তিনটে নক্ষত্র মেষ রাশিতে শুরু হয়েছে, কেতু শুক্র রবি। তাহলে সেখান থেকে সেই মঙ্গল পাঁচ ছয়ের সাথে যে কোনো একটা নক্ষত্র ধরুন বসে আছে, আমি ধরে নিলাম বোঝানোর সাথে ছ নম্বর নক্ষত্রে, তাহলে রাহুর পজিশন কোথায়? লগ্নপতি রাশি অধিপতি যদি রাহুর নক্ষত্রে বসে তাহলে রাহু হচ্ছে ছায়া গ্রহ, যেই জায়গাটায় সে রাহুর পজিশন কোথায়? বোঝানোর সাথে স্বার্থে বললাম রাহু কুম্ভ রাশিতে বসা, কুম্ভ রাশিতে যদি রাহু বসে তাহলে কেতু বসবে সিংহ রাশিতে, ফিফথ হাউসে। তাহলে ফিফথ হাউসের বিকাশ, ফিফথ হাউসের প্রেম ভালোবাসা, ফিফথ হাউসের উন্নতি, ফিফথ হাউসের পেট উদর, সেই জায়গাটায় কোনো গোপন রোগের প্রভাব সৃষ্টি হতে পারে যেটা বাইরে থেকে বোঝা যাবে না, গোপন শত্রুর প্রভাব হতে পারে যেটা বাইরে থেকে বোঝা যাবে না। আপনি তো শত্রু চিনতে পারেন না, আপনার সঙ্গে খাচ্ছে দাচ্ছে উঠছে গল্প করছে হাসছে কথা বলছে সমস্ত কিছু করছে, কিন্তু সে কিন্তু আপনার যে কোনো রকম ভাবে ক্ষতি চাইছে, সেটা আপনাকে বুঝতে দেবে না, বুঝতে দিলে আপনি ধরা পড়ে যাবে, সে বুঝতে দেবে না। মানুষের ধর্মই এটা, মানব জাতি মহান জাতি, বিশ্বের শ্রেষ্ঠতম জিনিস মানব, মানুষ সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সবচেয়ে নিকৃষ্টতম, এই কারণেই বলি যে মানুষই মানুষের শত্রু। সাপকে ব্যথা না দিলে কামড়ায় না, আপনি কোনো জানোয়ারকে সামনে দেখলে ভয় পেতে পারেন, ওই ভয়টা সে বুঝতে পারে যে আমাকে দেখে ভয় পেয়েছে, অতএব একে আক্রমণ করলে কিন্তু আমি জিতব, কারণ আপনার দুর্বলতায় আপনি হারছেন কিন্তু। তাহলে সেই জায়গাটায় মানুষের যে জায়গাটা, সেই দুর্বলতার জায়গাটাকে মানুষ ধরে রাখে, যদি কাউকে কেউ শত্রুতা করে তার ভোগ কে করবে, যে নিশ্চয় তা সে করবে, তাহলে সেই জায়গাটায় গ্রহগতভাবে রাশিগতভাবে খারাপ থাকে। মেষ লগ্ন মেষ রাশির যে পঞ্চম ঘরের রবি সে বসে রয়েছে দশম ঘরে, আমি এর আগে বলেছিলাম মানে দশম মানে আকাশ, দশটা দিক বলেছিলাম এর আগেও বলেছিলাম অনেকবার আগে বলেছি, সেই জায়গাটায় সেটা শনির ঘর, মকর রাশি শনির ঘর। তাহলে শনির অবস্থান কোথায়? তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটার অবস্থানের উপর নির্ভর করে, আপনার অবস্থানের উপর আপনার সমস্ত কিছু নির্ভর করে। আপনি যখন কোনো ইন্টারভিউ দিতে গেছেন তখন একরকম অবস্থানে গেছেন, আপনি যখন কোনো বাড়িতে অনুষ্ঠানে কোনো রিসেপশন পার্টিতে গেছেন তখন একরকম অবস্থানে যান, আপনি যখন কোনো সববাহী মিছিলে যান তখন একরকম অবস্থায় যান, সমস্ত অবস্থান চেঞ্জ হয় পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনগুলো মানুষের মধ্যে রাশি লগ্ন নক্ষত্রের মধ্যে লুকিয়ে আছে। সেই অবস্থানগুলো যখন লুকিয়ে আছে সেই লুকিয়ে থাকা জিনিসগুলো আপনাকে বার করতে হবে। তাহলে যদি কেতু ওখানে বসে, বৃহস্পতি ওখানে বসে, বৃহস্পতি কেতু, কেতু কোনো গ্রহ না কিন্তু বৃহস্পতি কেতুর শত্রু না, বৃহস্পতি যে ঘরে বসে রয়েছে রবির ঘরে সেটাও সৎশত্রু ঘর না। তাহলে বৃহস্পতি যদি ওখানে বসে, বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে, ফিফথ হাউসে দৃষ্টি দেয়, সেভেন্থ হাউসে দৃষ্টি দেয়, নাইন্থ হাউসে দৃষ্টি দেয়। তাহলে বৃহস্পতি ওখান থেকে ফিফথ হাউসে নিজের ঘর দেখবে, ধনুরাশির ঘর দেখবে, ওখান থেকে বসে সেভেন্থ হাউস সে কুম্ভ রাশি দেখবে, নাইন্থ হাউস সে মেষ রাশি দেখবে। তার মানে লগ্ন চন্দ্র যেই ঘরে সেই ঘরে বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি দৃষ্টি আছে, কারোর উপর কারোর দৃষ্টি যদি থাকে সেই দৃষ্টিটা যদি শুভ দৃষ্টি হয় তাহলে শুভ, যদি অশুভ দৃষ্টি হয় তাহলে খারাপ। তাহলে শুভ অশুভ মঙ্গল অমঙ্গল ভালো খারাপ রাত দিন এগুলো সব বিরোধী কথা এবং একটার পর একটা কথা অপোজিট কথা এগুলো থাকবে। তাহলে সেখান থেকে বসে সেই জায়গাটায় তিনটে নক্ষত্র আছে রবির ঘরে সিংহ রাশির ঘরে, দশ এগারো বারো, এগারো নম্বর শুক্রের নক্ষত্র, দশ নম্বর কেতুর নক্ষত্র, বারো নম্বর রবির নক্ষত্র। তাহলে বৃহস্পতি ওখানে যে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্রই কিন্তু বৃহস্পতির মিত্র নক্ষত্র।
তাহলে মিত্র নক্ষত্র থেকে মিত্র নক্ষত্রেই দৃষ্টি দিচ্ছে, একই নক্ষত্র আছে, এক দুই তিন, কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র। এবার শুক্রের সাথে বৃহস্পতি, শাস্ত্র কি বলে, দেবগুরু দত্তগুরু, তাই তো? একটার মধ্যে দানবাকৃতি আছে, একটার মধ্যে দেবত্ব ভাব আছে। তাহলে ভালো দেবত্ব এবং দানবত্ব, এই স্বর্গ নরক সব পৃথিবীতে, সব জন্মের মধ্যেই দেখে যাওয়া যায়। নরক বলে আলাদা কোনো জায়গা নেই, মরে গেলে নরকে যাবে, মরে গেলে স্বর্গে যাবে, এই জিনিস কিছুই নেই, কোনো রকম নেই। কারণ আমি মরে দেখিনি, আপনিও মরে দেখেননি, আর মরে যাওয়ার পরে কে কোথায় যায় কেউ জানে না। তাহলে সেই জায়গাটায় সেই ভালো ভোগটা যখন আমরা করি, ভালো জিনিসগুলো যখন আমরা ভোগ করি, তখন স্বর্গের মতো আনন্দে থাকি যে খুব ভালো আছি। আবার যখন খারাপ ভোগ করি তখন আমরা অবসাদে ভুগি, তখন আমরা অনেক জিনিস চিন্তা করি, অনেক রকম শত্রু আসে সেই জায়গাটা থেকে। কারণ ফিফথ হাউসে আমার তো ফোর্থের ফিফ, ফোর্থ যদি বন্ধুর ঘর হয় তাহলে ফিফথ হাউস তার সঞ্চয়ের ঘর, তার মানে শত্রুর সঞ্চয় মারাত্মক। এবং সেই ঘরে বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি বসা, বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে ধনুরাশিকে দেখছে, সপ্তম দৃষ্টিতে কুম্ভ রাশিকে দেখছে, নবম দৃষ্টিতে মেষ রাশিকে দেখছে। তাহলে সেই জায়গাটায় মেষ রাশিতে লগ্ন চন্দ্র বসা, তাহলে বৃহস্পতির দৃষ্টি অনুসারে বৃহস্পতি চন্দ্র যোগ হয়ে যাচ্ছে দৃষ্টিগতভাবে। তাহলে সেখান থেকে বুধ বসে রয়েছে, শুক্র বসে রয়েছে, রবি বসে রয়েছে মকর রাশিতে, রাহু বসে আছে কুম্ভ রাশিতে। রাহুর মূল ত্রিকোণ কুম্ভ রাশি, রাহুর মূল ত্রিকোণ কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশি বায়ু রাশি, বায়ু মানে হাওয়া। তাহলে হাওয়ায় কথা ভাসে না, তাহলে হালকা, কিন্তু শনির ঘর, শনিরও মূল ত্রিকোণ স্ট্রেংথ ঘর, জোরের ঘর, জোরের হাওয়া। হাওয়া তো অনেক রকম আছে, মৃদু মন্দ আছে, ঝড় আছে, তুফান আছে, সাইক্লোন মানে ঘূর্ণাবর্ত আছে, অনেক রকম হাওয়ার প্রকারভেদ আছে। তাহলে সেটা কোন হাওয়া, সেই হাওয়ার প্রকারভেদে তাহলে কুম্ভ স্ট্রং। কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণের ঘর এবং শনি স্ট্রং। এবং ওই কুম্ভ রাশি থেকে যদি গুণে আসি তাহলে ন নম্বর ঘরটা হবে তুলা রাশির ঘর। তাহলে শনি সেই তুলা রাশিতে এসে তুঙ্গস্থ বলবত্তা বৃদ্ধি পায় তুলা রাশিতে এসে। তুলা রাশিটাও বায়ু রাশির ঘর, হাওয়ার ঘর। তাহলে কুম্ভ রাশি থেকে যদি আমি গুণি তাহলে ফিফথ হাউসটা কি হবে, মিথুন রাশির ঘর, সেটাও হাওয়া রাশি, সেটাও বায়ু। তাহলে তিনটে তিনটে করে ভাগ করা আছে, আগুনের ঘর তিনটে, বায়ুর ঘর তিনটে, জলের ঘর তিনটে, আর তিনটে আপনার জীবনের প্রত্যেকে একাঙ্গী ভাবে জড়িয়ে আছে আপনার সাথে। এই তিনটের সাথে আপনি কোনোদিনই মানে বিভাজনও হয় না, আপনার থেকে ছেড়েও যাবে না। কেন, আগুন সব ব্যাপারে লাগবে। আপনারা খাবার খেতে গেলে, রান্না করতে গেলে আগুন লাগবে, আপনার শরীরে যে খাবারটা দেবেন তার জন্য দহন ক্ষমতা লাগবে, ওই জিনিসটাকে যে পচাবে, সেই জিনিসটাকে যে হজম করাবে তার জন্য দহন শক্তির দরকার হয়, সেটাও লাগবে। আপনি যখন মারা যাবেন তখনও কাউকে মাটির তলে দেয়, কাউকে আবার আগুনে পোড়ায়, সেটাও আগুনে লাগে। অতএব সেটা হচ্ছে মানুষের নিজস্ব নিজস্ব একটা রীতি, সেই রীতিটার মধ্যে তো কোনো প্রকারভেদ নেই, সেই রীতিটার মধ্যে কোনো রকম কোনো বৈষম্য আনা উচিত না, আমি মনে করি যে কোনো রকম কিছু আনা উচিত না। এবার দেখবেন আপনি হাত জোর করে কোনো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন, প্রণাম করছেন, কাকে প্রণাম করছেন? আপনি উপাস থেকে বলবেন বোকার মতো প্রশ্ন করছেন, ভগবানের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি ঈশ্বরকে প্রণাম করছি। ঈশ্বর আপনি দেখেছেন? দেখেননি। তাহলে কি অনুভবে করছেন, অনুভব করছেন, তাকে সম্মান দিচ্ছেন, তাকে আপনার থেকে উপরে রেখেছেন, এবং তার একটা অজানা শক্তির ছায়া আপনার মধ্যে আপনি আনতে চাইছেন, চাইছেন তো? যুক্তি দিয়ে বোঝাবেন, সবাই চায়। কেউ প্রণাম করার আগে দেখে নেয় পাশ থেকে কেউ দেখছে কিনা, আবার কেউ আবার অন্যভাবে চায়। তাহলে সে ভগবানকে প্রণাম করছে।
আছে না। ভগবান কিন্তু কোনো বিশেষ জায়গায় বিশিষ্ট জায়গায় বসে থাকে না। মন্দির জায়গায় মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, সমস্ত কিছুই ঊর্ধ্ব, মানে এর উপরে একটা শক্তি, সেই শক্তিকে বানানো হয়েছে। সেই শক্তির কাছে তুমি মাথা নত করো, যে শক্তি তোমার থেকেও বেশি বলবান। তুমি তাকে অনুসরণ করে চলো, যে সেই শক্তিটা যেন তোমার মধ্যে আসে। ওই যে বললাম যে জানোয়ার আপনার সামনে পড়েছে, সে বুঝতে পারে আপনার নেচার দেখে যে আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি ওকে ভয় পাচ্ছেন, আপনি ওকে ভয় পাচ্ছেন, আপনাকে সে আক্রমণ করবে। শত্রুও যদি বুঝে পায় যে আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি ভয় পাচ্ছেন এবং একে আপনি নেচার বুঝে গেছেন, তাহলে সেই শত্রুও কিন্তু আপনাকে আক্রমণ করবে। তাহলে সেটা ফিফথ হাউসের খেলা, সিংহরাশির খেলা। সিংহরাশির রোগী কিন্তু সিংহরাশি থেকে বসে আছে সে সিক্সথ হাউসে, মকর রাশিতে। তাহলে সিংহরাশি থেকে সিক্সথ হাউসে বসা, এবং বলেছিলাম যে রবি তৃতীয় ষষ্ঠ একাদশ দশম ঘরে ভালো ফল দেয়। তাহলে রবির ঘর থেকে রবি ছ নম্বর ঘরে বসা, বুধের ঘর থেকে একটা বুধের ঘর থেকে আট নম্বরে বসা, এবং আরেকটা যে কন্যা রাশির বুধের ঘর আছে তার থেকে সে পাঁচ নম্বরে বসা। তাহলে পঞ্চম বিকাশ সেইখানে বুধের। তাহলে সেই ঘরে লগ্নপতি রাশিপতি বসা মিথুন রাশিতে। মিথুন রাশি থার্ড হাউস, যোগাযোগের জায়গা, বিক্রমের জায়গা, সাহসের জায়গা। তাহলে মেষ লগ্ন মেষ রাশির যদি এই ধরনের ছক আসে, এই ধরনের যদি কোনো প্ল্যানেট আসে এবং নক্ষত্রগতভাবে যদি মিল না খায়, আমি এখনো বলিনি রবি কত নম্বর নক্ষত্রে বসা, বুধ কত নম্বর নক্ষত্রে বসা, শুক্র কত নম্বর নক্ষত্রে বসা, এটা কিন্তু বলিনি। আবার আপনি বলবেন সবই যদি বলে দেন তাহলে আমরা আবার কি করে করব। সবাই সব কিছু তার শিক্ষার গুণে করে, সবার শিক্ষা সমান না। মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এতজন পাস করে, তাই না? এত লোক পাস করবে, এত স্টুডেন্ট বেরোচ্ছে, সবার কি সমান লেভেল? নিশ্চয়ই না। তার থেকে এক থেকে দশ মেধা তালিকা তৈরি হয়, মানে এদের উচ্চ মেধা, ভালো মেধা তালিকা তৈরি হয়। তো তারপরে মেধা তালিকা থাকে না। তাহলে সেই জায়গাটাই সব জিনিসেরই একটা মেধা তালিকা আছে, যে আপনি কতটা নিতে পারবেন, আপনি কতটা সত্যি শুনতে পারবেন। আপনি যেটা জানেন সেটাই যে আবার সত্যি, সেটাও তার কাছে না লাগতে পারে, কারণ আপনি সব জানেন না, আমিও সব জানি না, এটাও হতে পারে না। আমি সব জানি পৃথিবীর, এটাও হতে পারে না। আমার থেকে অনেক অনেক ভালো জানে হয়তো, তার কাছ থেকেও কিছু শিখব। তাহলে সমন্বয় করা, মাথা নত করা মানে হারা না, মাথা নত করা মানে তোমাকে জিতিয়ে দেওয়াও না। আমি ভাবলাম যে তুমি আমার, তোমার সাথে কথা বলে আমি আমার লেভেল নষ্ট করতে চাই না, আমি আমার জায়গায় আমি ঝুঁকে গেলাম। আপনি তো ভাবতেন দুর্বলরা ঝগড়া করে, জানেন তো, খুব ঝগড়া করে, তারা জিততে চায়, সবাই জিততে চায়, সবাই পৃথিবীর সব লোকই জিততে চায়, হারতে কেউ চায় না। আর জেতার জন্য যত রকম কলা কৌশল সে ব্যবহার করে, কিন্তু সে জানে না যে অপর পক্ষ সেগুলো বোঝে, সেটা সে বুঝতে পারে না। কেননা ওই জায়গাটায় সে তাকে আন্ডারএস্টিমেট করেছে। তাহলে এইখানে মেষ লগ্নে সেই এক নম্বর কাল পুরুষের ছকের যে এক নম্বর যেটা, সেই জায়গাটায় সেই শুরু থেকে শেষ থেকে, তাহলে নাইন্থ টুয়েলথ এর লর্ড যদি ফিফতে থাকে, তাহলে সিংহ রাশিতে থাকে, তাহলে সেও কিন্তু সিংহ রাশি থেকে ফিফথ এবং নাইন্থ দৃষ্টি দিয়ে কভার করে রেখেছে। রবি মঙ্গল, রবি বুধ শুক্র যেখানে বসে রয়েছে, রবি ধরুন বাইশ নম্বরে, শুক্র বসে রয়েছে একুশ নম্বরে, আর বুধ বসে রয়েছে তেইশ নম্বরে। তাহলে বুধ যদি তেইশ নম্বরে বসে, তেইশ নম্বর ধনিষ্ঠা নক্ষত্র, ধন অর্থ, মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, শ্রবণ নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, বাইশ নম্বর নক্ষত্র, চন্দ্রের তিনটে নক্ষত্র, চার নম্বর রোহিণী, তেরো নম্বর হস্তা, বাইশ নম্বর শ্রবণা, থাকে কোথায়? একটা বৃষ রাশিতে, একটা কন্যা রাশিতে, একটা মকর রাশিতে।
এবং দেখবেন তিনটি পৃথ্বী রাশি। তাহলে পৃথিবীর একটা উপগ্রহ, সেই চন্দ্র পৃথ্বী রাশিতে আছে, নক্ষত্রগুলো যুক্তি দিয়ে বোঝানো যায়। কেউ আমাকে বলবে না যে না আপনি কথাটা ঠিক বলছেন না, আমার কথায় কি যায় আসে? আমার কথায় তো কিছু যায় আসে না, আমি তো কাউকে বলি না, নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসি না, আমার কাছে আসুন আমি দেখব, ভালো বলে দেবো, আপনাকে রাজা বানিয়ে দেবো, আপনাকে অনেক কিছু করে দেবো। কে করে দেবার মালিক কে? করবেন আপনি, আপনার কর্ম কবে, সেই যোগটা আছে কিনা সেটা বলবো। আমি সবসময় বলি সব ডাক্তার সব রোগ সারাতে পারে না, তবুও তারা ট্রিটমেন্ট করে। ডাক্তাররা রুকিল সারা জীবন প্র্যাকটিস করে, এদের প্র্যাকটিসই চলে। যত বড় ডাক্তারই বেরোক, ডাক্তারবাবু কোথায়? প্র্যাকটিসে আছেন। উকিলবাবু কোথায়? প্র্যাকটিস করছেন কোর্টে। সেই জায়গাটায় মানুষ যখন জ্যোতিষক প্র্যাকটিস করে, যত দেখবে যত শুনবে যতই করবে তার সেখান থেকে বিকাশ বেরোবে। কেন, প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা, সব মানুষ তো এক না, সব মানুষই বা সব কথা শুনবে কেন? সেইখান থেকে যখন আপনি জানতে পারবেন, তাহলে 22 নম্বর নক্ষত্রে যদি রবি থাকে চন্দ্রের নক্ষত্রে, 23 নম্বরে যদি বুধ থাকে তাহলে বুধ হচ্ছে মঙ্গলের নক্ষত্রে, সেই মঙ্গল কিন্তু বুধের ঘরে আছে, তাহলে যোগাযোগ কিন্তু খুব সুন্দর। কারণ বুধের ঘর থেকে মকর রাশির ঘরটা হচ্ছে 8 নম্বর ঘর, আর তৃতীয় ঘরটা যেটা নাকি 7th হাউস এর 9th হাউস হয়, আবার 8th এর 8th হাউসও হয়, 8th এর 8th হাউসও হয়। সেই জায়গাটা থেকে সেইভাবে যদি বিচার করতে থাকেন তাহলেও কিন্তু আপনি দেখবেন যে একটা ছকের আভাস ওঠাতে পাচ্ছেন এবং তাকে বলতে পারেন। তাহলে আপনার এই যে সবাই বলে ফাড়া আছে, খারাপ আছে, কর্মযোগ নেই, কি দেখে বলে, কি দেখে বলে? কর্ম কোন বিষয়ে আসে? কর্ম দশম ঘর থেকে আসে, তাহলে দশমের 4th হাউস কি, দশমের 7th হাউস কি? 4th হাউস, তাহলে 4th এর 7th 10th হাউস, তাহলে 4th এর শিক্ষা, 4th এর বন্ধু, 4th এর ব্যবহার, সেগুলো যদি গুট করে থাকে তাহলে 10th এর কর্ম ভালো হবে, দশমের কর্ম ভালো হবে। দশমে যতই রবি বসে থাকুক, তার সে শক্তিটা পাবে। শক্তিকে দুভাবে কিন্তু ব্যবহার করা যায়, ব্যাড ইউটিলাইজ করা যায়, গুড ইউটিলাইজ করা যায়, না খারাপ ভাবেও ব্যবহার করা যায়। কেন, খারাপ লোকেও কিন্তু বিখ্যাত। আপনি দেখবেন খারাপ লোকের নাম মিডিয়াতে ছাপা হয়, ছবি দেওয়া হয়, বিখ্যাত সে। আবার ভালো লোকের নামও ছবিতে আসে, ভালো লোকের নামও ছবি ছাপা হয়। খারাপ লোকের জন্ম শতবার্ষিকী হয় না, ভালো লোকের হয়। কাজে সেই জায়গাটা, এখানটায় পার্থক্য থাকে, কিন্তু বিখ্যাত থাকে তারা, খারাপ লোকও বিখ্যাত থাকে। নাম না করাই ভালো কোনো মিডিয়ায় বসে, কিন্তু খারাপ লোক তো অনেক আছে, আপনারাও জানেন, তাদের নাম আছে। ওরে বাবা ওই লোক এই চালাচ্ছে, এই করছে, সে নাম আছে কিন্তু। কাজে সেইখান থেকে যখন আপনি দেখবেন যে রবি যখন মকর রাশিতে বসে শনির ঘর, এবং শনি কিন্তু বসে রয়েছে কোথায়, কুম্ভ রাশিতে, শনি রাহু একসাথে বসা, শনির মূল ত্রিকোণ রাহুর মূল ত্রিকোণ, তাহলে শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে, শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে আসবে ওখান থেকে বসে মঙ্গলের ঘরে, তাহলে শনির তৃতীয় দৃষ্টি লগ্ন রাশির উপরে আসবে। তাহলে এবার একটা জিনিস তাড়াতাড়ি ফলো করুন, যে বৃহস্পতির নবম দৃষ্টি মেষ লগ্ন মেষ রাশির উপর, শনির তৃতীয় দৃষ্টি মেষ লগ্ন মেষ রাশির উপরে, তাহলে সেই জায়গাটায় শনি বৃহস্পতি যোগ হয়। শনি বৃহস্পতি যোগ হলে আমরা কি বলি, গুরু সৌরী যোগ হয়, এবং শনির ত্যাগ আর বৃহস্পতির জ্ঞান, এই দুটো যখন মিলিত হয় জ্ঞান কিন্তু বাটা যায়, জ্ঞান কিন্তু বিলানো যায়। মাস্টাররা যেমন স্কুলে পড়ায় না, ছাত্রদের স্টুডেন্টদের পড়ায়, কি শেখাচ্ছে? পুঁথিগত বিদ্যা থেকে সে জ্ঞান অর্জন করেছে, সেটা সে মানুষকে দিচ্ছে, তাহলে সেই জায়গাটাই সেই জ্ঞান বৃহস্পতির। তাহলে সেটাকে স্টোর করে কে? ধৈর্যের সাথে, শক্তির সাথে, সূর্যের সাথে। কে স্টোর করে? শনি, শনি করে। তাহলে শনি বৃহস্পতি যখন যোগ হয়, শনি ত্যাগ বৃহস্পতি ভোগ, জ্ঞানের ভোগ, অন্য ভোগ না, অন্য ভোগের যে ভোগ কারক যে গ্রহ সেটা শুক্র, সেও কিন্তু বসে আছে রবির সাথে।
এবার আমরা জ্যোতিষশাস্ত্রের কাছে কিছু কিছু কথা তো আমাদের কানে আসে, দেখি যে রবি শুক্র দারিদ্র যোগ, বৃহস্পতি রাহু গুরু চন্ডাল দোষ, শনি চন্দ্র বিষ যোগ, এই জিনিসগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি সবাই। এখন তো দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব খুলে খুলে সবাই সব কিছু দেখতে পারে এবং সবাই শিখে পাণ্ডিত্য অর্জন করে ফেলে, এবং সেই পাণ্ডিত্য নিজের মধ্যে থাক, কারুর উপরে কিন্তু প্রয়োগ করা ঠিক না, কারণ এত সহজ জিনিস না। কিন্তু যারটা দেখছেন সে কিন্তু প্রচার করছে, আমি এই যে বলছি প্রচার করছি, কিন্তু আপনি কতটা নিতে পারবেন সেটা আপনার ক্ষমতা। আমি বলিনি যে আমি আপনারটা নিন, আমারটা নিন, কালকে আমার ওখানে এসে লাইন দিয়ে দাঁড়ান এবং আমার কাছে সবাই আসুন, আমি বলছি না, একবারও বলি না, আপনার পোষায় আসবেন না পোষায় আসবেন না, আমি বলি না যে বিফলে মূল্য ফেরত, কোনো দিন বলি না। কিসের মূল্য কেন ফেরত দেবো? আমি আপনাকে টাইম দিয়েছি, পয়সা নেব না? আমি আপনাকে তো সময় দিচ্ছি, আর আপনাকে তো আমি কার্ড বিলি করে ডেকে আনিনি, নিমন্ত্রণের কার্ড পাঠিয়েছি, আপনি আমার বাড়িতে আমার চেম্বারে আসুন, নিশ্চয়ই পাঠাইনি, আপনি নিজের থেকে এসছেন। তাহলে নিজের থেকে যখন এসছেন আপনাকে আমার ভালো করে এন্টারটেইন করা উচিত, আপনাকে ভালো করে বোঝানো উচিত, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, আমার ডিউটির মধ্যে আমার কর্তব্য এটা। এই জায়গাটা যাতে আপনি ভুল পথে না যান, আমি বলবো আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার, সেই জায়গাটা যখন মানুষ এগোতে থাকে তাহলে মেষ লগ্ন মেষ রাশি দশম পতি শনি, দশম ঘরে যদি রবি থাকে এবং দশমের শনি যদি একাদশে বসে তাহলে সেই জায়গাটা কিন্তু উন্নতি হয় এবং সেখান থেকে উন্নতি হয়। তাহলে চন্দ্র ওখানে বসে রয়েছে ধনু নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, শুক্র তাহলে দ্বিতীয় পতি সপ্তম পতির নক্ষত্রে, দ্বিতীয় হচ্ছে ধন সঞ্চয়ের ঘর, সপ্তম হচ্ছে তার পার্টনারের ঘর, তাহলে মঙ্গল থার্ডে বসা, সেভেন্থ এর নাইন্থ হাউসে বসা, সেভেন্থ এর নাইন্থ হাউসে বসা, কারণ সেভেন্থ এর যে শ্বশুর বাড়ি হবে তার ভাগ্য তার থার্ড হাউসে লুকিয়ে আছে। থার্ড হাউসের বুধ কোথায় বসে আছে? সে কিন্তু বসে আছে মকর রাশিতে। তাহলে মকর রাশি থেকে মিথুন রাশির ঘর হচ্ছে ছ নম্বর ঘর, মকর রাশি থেকে কন্যা রাশির ঘর হচ্ছে ন নম্বর ঘর। তাহলে ছয় নয় যে জিনিসগুলো, এই ঘরের এক একটা মাহাত্ম্য আছে, মাহাত্ম্য আছে না? বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলো এবং পশ্চিমবঙ্গে এসে আছড়ে পড়ল, এবার আস্তে আস্তে তো ঝড়ের গতি কমে, তাহলে ঘর যত দূরত্বে যাবে তার তো কিছু প্রভাব কমবে, সেই প্রভাব যখন কমে মানুষ তো সেটা বোঝে না, মানুষ মনে করে বোধ হয় আমার ঠিকই আছে, তার মধ্যে কিন্তু সেই আবেগ, চন্দ্রের আবেগ আছে, শুক্রের ভোগ আছে, বৃহস্পতির জ্ঞান আছে, শনির ত্যাগ আছে, রবির দম্ভ আছে এবং তার কেতুর গোপনীয়তা আছে এবং রাহুর ফাটকাবাজি আছে, এগুলো আছে, এইগুলোকে এক জায়গায় মিলিত হবে। মিলিত করে একটা রান্না করা হয়, দেখেছেন না যে পাঁচ মিশেলি তরকারি বলে, আর যদি আপনি সব গ্রহকে একসাথে মিলিয়ে দিয়ে আপনার যে ক্লায়েন্ট আছে তাকে পাঁচ মিশালি বুঝিয়ে দেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গা খারাপ করছেন, আপনি কিন্তু আপনার এই শাস্ত্রটাকে বদনাম করছেন, কেন আপনার শুধু দরকার আর্ন, হাউ আর্ন মানি, সেটা যদি আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না, এই লাইন থেকে বিরত থাকা ভালো, সরে থাকুন। সব সময় প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ কতখানি পজিটিভ কতখানি আপনাকে যা বুঝতে হবে এবং খুঁজতে হবে। প্রত্যেক মানুষকে পজিটিভ দিন, পজিটিভ দিন, এনার্জি দিন, ওটাই তার নেচার পাল্টাবে, ওটাই নেচার পাল্টাবে। আর এই গ্রহ রাশি নক্ষত্র, আজকে ওই দিন কাল সেই দিন, কাল কুদিন আজ সুদিন, কোনো কিছু নেই, জন্ম মৃত্যু বন্ধ থাকে না সুদিন কুদিন বলে, আজকে খারাপ দিন আজকে কেউ জন্মাবে না এটা থাকে না, কিন্তু খারাপ দিনেও লোক জন্মাচ্ছে, খারাপ দিনেও লোক মরছে। তাহলে জন্ম মৃত্যু শিক্ষা খাওয়া কর্ম লেখাপড়া সব থাকবে, আর এই সব নিয়ে আপনাকে চলতে হবে, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উতরাতে হবে, কেননা জন্ম থেকে মৃত্যু আছেই, তাকে টার্গেট করে যাতে ভালোভাবে যায়, আগের যেন আপনি সত্যি সুন্দর জীবন কাটাতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার।